দর্শক, নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় বেগমগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান কাজল। কাজল, আপনি এবার যে জানাবেন যে ওসিকে প্রত্যাহারের বিষয়ে সবশেষ কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা। বিপ্লব, যেমনটি আপনি জানাচ্ছিলেন যে নোয়াখালীর বেগমগঞ্জে যে নারীর উপর নির্মম এবং নির্যাতনের ঘটনা ঘটেছে সেটি সারা দেশবাসী জেনেছে এবং সেই ঘটনার প্রতিবাদ সারা দেশে হচ্ছে। সেই ঘটনায় আসলে ওসিকে আজকে যে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে সেটি এই ঘটনার কারণে কিনা সেটি আমরা এখন পর্যন্ত পরিষ্কার হতে পারিনি, কারণ এই বিষয়ে আমার সাথে কথা হয়েছে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসার সাথে। তিনি যেটি জানিয়েছেন যে তারা আরও পরবর্তীতে আমাদেরকে ওসিকে প্রত্যাহারের বিষয়টি বিস্তারিত জানাতে পারবেন, তবে তারা যেটি জানিয়েছেন যে এটি অনেকটা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তাকে চট্টগ্রাম এখান থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে আজকে এই নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোট চারজন আসামিকে হাজির করা হয়। এর মধ্যে এক নম্বর আসামি যিনি এই মামলার অন্যতম এবং প্রধান হোতা বলা হয় দেলোয়ার, তাকে আজকে আগের দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়, এবং কালাম যিনি তিনটি মামলারই আসামি তাকে আজকে 164 দ্বারা জবানবন্দি চলছে, এখনও দুপুর 2টার পরে তার জবানবন্দি শুরু হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি এখনও তিনি আদালতে বিচারকের খাস কামরা রয়েছেন এবং সম্ভবত তিনি আজকে 164 দ্বারা জবানবন্দি দেবেন। আরেকটি হচ্ছে মামলার আরেক আসামি হচ্ছে যিনি ইউপি সদস্য সোহাগ মেম্বারকে আজকে সোহাগ মেম্বারের জামিন চাওয়া হয়েছে, যদিও তার জামিন দেননি বিচারক। তো এই ছিল মোটামুটি আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। বিপ্লব জি, কাজল আপনি থাকুন সেখানে, পরবর্তীতে নতুন কোনো তথ্যের জন্য আপনার সঙ্গে যুক্ত হব।